আজকে আমাদের যে সেভিয়ার আমাদের যে রক্ষা করেছে, রক্ষা করার একটি হলো আমাদের রিমিটেন্স। এই রিমিটেন্সটি কেন আজকে বেড়ে গেল এই দেশে, অর্জন আমার কেন হলো, কার কারণে হলো, এটা আপনারা জানেন, সুতরাং আমি আর বলবো না, সেটা কেন বলবো না। আমি এসে প্রথমে ঘোষণা দিয়েছিলাম আমাদের রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলো এদের এরা যে রিফাইন্যান্সিংয়ের উপর তারা চলে, তাদের রিফাইন্যান্সিং বন্ধ হয়ে যাবে। রিফাইন্যান্সিং বন্ধ করে দিয়ে আজকে আমরা প্রত্যেকটা ব্যাঙ্ক এখন মোটামুটিভাবে আগের সাথে অনেক ভালো অবস্থানে চলে আসছে এবং সবুজ অবস্থা, সবুজ এখন তাদের ব্যালেন্স শিটের পাতা, আগে যেখানে লাল পাতা ছিল এখন সবুজ পাতায় আছে। তো আমি মনে করি যে সেইটাও একটা আমাদের অগ্রগতি। আর আমি আমি দেখেন, যদি 6% আর 9% ইন্টারেস্ট রেট না হতো, একবার আমাদের এখানে প্রশ্ন করি, এখানে এখানে ব্যবসায়ীরা আছেন, অব্যবসায়ী যারা আছেন, এখানে বিভিন্ন রকম ব্যবসায়ী আছেন, ছোটো ছোটো, স্মল, মিডিয়াম, বিগ, সব রকম এন্টারপ্রাইজের মালিকরা এখানে আছেন। যদি সেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি কোনো 6 আর 9% যদি না করতে হয়, এই চার বছর যে যেভাবে আমাদের অর্থনীতি অচল ছিল, তাহলে এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে কোনো শিল্প কারখানা চলতো না, সব অচল হয়ে যেত, অচল হয়ে যেত। তো এইটাও কিন্তু আমরা বেঁচে গেছেন। দুই তিনটা বিষয় বলছে, রেমিটেন্স কেন আসছে, সম্ভবত উনি প্রণোদনার একটা উদ্যোগ, উনি বিভিন্ন সময় বলেন যে ওনার হাত ধরে এসেছে 6-9। কিন্তু আমরা যেটা দেখলাম যে আজও সিপিডি বলেছে 2009 সরকার যখন ক্ষমতায় নিল তখন 21,000 কোটি টাকা খেলাপি ঋণ ছিল এবং এখন সেটা 1,31,000 কোটি টাকা। আপনার মূল্যায়নটা জানতে চাই অর্থমন্ত্রী, ব্যাংক খাতের সমস্যাটা হলো আমাদের, আমরা যখন আলোচনা করি, ধরেন এই যে মুদ্রানীতি নিয়ে যখন আলোচনা করি, মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করি, তখন আমরা দেখি না এটার সাথে আর্থিক খাতের কী সম্পর্ক, হ্যাঁ, এবং একটার সাথে আরেকটা। যেমন ধরুন উনি এক কথা বললেন না, কেন হয়েছে আপনারা জানেন, একটু উল্লেখ করলেন, সম্ভবত উনি মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের দিকে একটু ইঙ্গিত করলেন বোধহয়, কিছুটা আমার কাছে মনে হলো। তো সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংক হয়তো সম্ভবত যথাসময়ে টাকার মূল্যমান বিনিময় হারকে সামঞ্জস্য বিধান করেনি, যেটাকে পূরণ করার জন্য ওনাকে প্রণোদনা দিতে হয়েছে 2.5%। অর্থাৎ টাকার মান যদি আর একটু কম থাকতো তাহলে এই প্রণোদনাটা দেওয়ার দরকার করতো না। এবং এটা, এবং আমরা IMF-এর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এখন যে একাধিক বিনিময় হার আছে এগুলোকে একীভূত করতে হবে, এটা সঠিক আমি মনে করি, এটা আমরা বলেছি। আমাদের কথা তো আসলে গরিবের আত্মীয়র কথা তো কেউ শোনে না, তবে অন্য প্রতিবেশীরা যখন পরাক্রমশালীরা এসে বলে তখন আমরা শুনতে বাধ্য হই, তো আমরা সেটা করছি। তো একীভূত করলে পরে টাকার মূল্যমান কিন্তু আর আগের ওই অবস্থায় থাকবে না, এটা নেমে যাবে কিছুটা, হয়তো 110-115 কিছু একটা হবে, আমি সঠিক নাম সংখ্যা বলতে এখন পারবো না। তো কিন্তু তার ফলে কিন্তু মূল্যস্ফীতি হবে, তার ফলে, কারণ হলো আমদানিকৃত পণ্যের দাম বাড়বে, সেহেতু তখন মনে রাখতে হবে যে এটার সাথে মূল্যস্ফীতির সম্পর্ক আছে। তাহলে অর্থনীতিতে এটার জন্য কি বলে, অর্থনীতিতে বলে এই সমস্ত সময়ে মূল্যস্ফীতিকে যদি টাকার এই বিনিময় হার যদি নামে তাহলে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আপনাকে মুদ্রার প্রবাহ কমাতে হবে যাতে বাজারে অল্প পণ্যের জন্য বেশি মুদ্রা না থাকে। সেটা আপনি কীভাবে কমাবেন, কমানোর তরিকাটা হলো যে আপনি সুদের হার বাড়াবেন, সুদের হার বাড়িয়ে আপনি বাজার থেকে ব্যাংকের ব্যবস্থাতে তুলে নিয়ে আসবেন। সেহেতু এই যে মুদ্রানীতির সাথে যে আপনার সুদের হারের যে সম্পর্ক, এটা যদি না বুঝি আমরা এবং শুধু দুটো আলগা আলগাভাবে আলোচনা করি, তাহলে এটা সঠিকভাবে দক্ষ অর্থনীতি প্রণয়ন নীতি হয় না। অর্থমন্ত্রীর কথা থেকে আমার যে উদ্বেগটা হচ্ছে সেটা হলো, যারা মুদ্রানীতি করেন কেন্দ্রীয় ব্যাংকের, আর যারা আর্থিক নীতি করেন সেটা হলো অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, এবং এটার সাথে যারা কর ব্যবস্থাতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড, এদের ভিতরে সমন্বয় কোথায় হচ্ছে, এবং এদের সাথে আপনার পরিকল্পনা কমিশন যারা প্রকল্পগুলো পাশ করছে, তো এদের ভিতরে যদি সমন্বয় না থাকে, একটা নীতি সমন্বয় যদি না থাকে, তাহলে একটা দেশে দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা থাকে না, তখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাজ হয়। এবং এটা তো খুবই আমার কাছে আশ্চর্য লাগলো যে অর্থমন্ত্রী প্রকাশ্য মানে প্রেস কনফারেন্সে এরকম ইঙ্গিতময় একটি কথা বললেন, এবং ওনার মতো এর সংযত মানুষের কাছ থেকে। তো এইটা, আর আমি ওনার আরেকটা কথাতে আমি একটু দ্বিমত করছি, সেটা হলো উনি বলছেন যে 9-6 যদি না থাকতো, বাংলায় 9-6 বলতে কী বুঝায় এটা নিয়ে আর বলি না, কিন্তু 9-6 তাহলে নাকি দেশের অবস্থা খুব খারাপ হতো। তো আমাকে আপনি বলেন,
এতদিন আপনারা সবাই বিনিয়োগকারীরা বলেছেন অনেক ক্ষেত্রে যে সুদের হার কমালে পরেই সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো সুদের হার তো কমানো হলো, বিনিয়োগ তো বাড়ে নাই। এই যে 4-5-6 না এই 7 বছরে আপনার বিনিয়োগ তো বাড়ে নাই, বরঞ্চ এইবার সরকার যে হিসাব দিয়েছে গত বছরের তুলনায় 2% জিডিপির অংশ হিসেবে ব্যক্তি বিনিয়োগ পতন ঘটেছে। গত এক বছরে ব্যক্তি বিনিয়োগ পতন ঘটেছে, 9-6 তো ছিল, তাহলে হলো না কেন? তার মানে হলো আরও কোথাও সমস্যা আছে, মানে টাকার মূল্যমানের চেয়ে সুদের হারের চেয়ে এটা বেশি না। আর তখন কি বলা হয়েছিল দেখেন, অর্থনৈতিক গতিশীলতা না বুঝলে পরে মানে আপনি শীতের গীত তখন বর্ষাকালে গাইবেন, কি হয়েছে আপনি দেখেন। তখন বলা হয়েছে আমাদের সুদের হার বিশ্বের সুদের হারের চেয়ে বেশি, সেহেতু বিদেশ থেকে আমি টাকা নিব। আর আমরা বলেছি বিদেশ থেকে টাকা নেবেন তো, কিন্তু এটার কিন্তু বিনিময় হারের ঝুঁকি আছে। বলে না, আমার খুব স্টেবল আমার টাকা, 86 থেকে কিছুতেই ঠেলে উপরে ওঠানো যাচ্ছে না, এইটা বলা হয়েছে। আসলে তো ধরে রেখেছিল। তো তার ফলে এখন দেখেন 10 বিলিয়নের উপরে হারে নাকি টাকা আছে, কোনো টাকা ফেরত আসছে না, এবং সকলে বলছে এখন শোধ দিব কেমন করে, কারণ আগে যেটা 86 টাকায় আমি কিনে ডলার শোধ দিতাম, এটা এখন 10-15 টাকায় কিনে শোধ দিব, এই টাকা তো আমার নাই। এই কথাটাই কিন্তু আমরা 5 বছর আগে বলেছিলাম যে আপনার ফরেন এক্সচেঞ্জ রিস্ক এটার ভিতরে আছে। এখন মনে হতে পারে যে খুব ভালো আছি, কিন্তু এই ভালো থাকে না, এগুলি সবই মৌসুমি ব্যাপার। এইটি আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে একবার, সেটা হলো যে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা একটা গতিশীল ক্ষিপ্রতার ভিতরে থাকতে হয়, এটা সবসময় নমনীয়ভাবে সমন্বিতভাবে করতে হয়। বাংলাদেশের নীতি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা একটা বড় ঘাটতি দেখছি, এইটাই হলো সমস্যা, যে এইটা বাজার সেই জন্য সংকেত পায় না, এবং আমার উদ্যোক্তারা বিশ্বরাও আমার বুঝে উঠতে পারে না অনেক সময় এইটা। সেহেতু আমি আপনাকে যেটা বলে শেষ করব, এমনকি আমার বর্তমান সরকারের নেত্রী যে সমস্ত পদক্ষেপগুলো ছিল সেই পদক্ষেপগুলো সুষ্ঠুভাবে ব্যাখ্যা করে এবং এইটার থেকে যথেষ্ট পরিমাণে আপনার মানুষের মনে আস্থা নিয়ে আসার জন্য যে বক্তব্যগুলো আসা উচিত সেগুলোও কিন্তু আমরা দিতে পারি না। আমি আপনাকে বলবো যে এই নির্বাচনী বাজেটের মানে নির্বাচনের প্রাক্কালে বাজেটের সবচেয়ে বড় আমার পরিতাপের জায়গা হলো গত 10-15 বছরে সরকার ভালো মন্দ মিশিয়ে অনেক দূর দেশকে নিয়ে গেছে, এই কৃতিত্বটা এই বাজেটের এই ভিতর দিয়ে নিতে পারলো না সরকার, এইটি আমার দুঃখের জায়গা।